আসসালামু আলাইকুম দর্শক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের আজকের কুইজটি হচ্ছে রাজনীতির পথ পরিক্রমায় শেখ মুজিবুর রহমান তার জীবনের একটি বড় অংশ কারাগারে কাটিয়েছেন। এমনকি টানা বছরের পর বছর তাকে কারাগারে বন্দী থাকতে হয়েছে। কারাবন্দী থাকার সময়ও শেখ মুজিব তৎকালীন রাজনীতি, সমাজ, অর্থনীতি নিয়ে ভেবেছেন। এর প্রমাণ পাওয়া যায় তার লেখা স্মৃতিকথায়। কারাজীবন নিয়ে শেখ মুজিবের লেখা স্মৃতিগ্রন্থ কারাগারের রোজনামচার নামকরণ করেন কে, আর কি কে নামকরণ করেন, এটার সঠিক উত্তর হচ্ছে, আপনাদের দেখাবো আমি এখান থেকে উইকিপিডিয়া থেকে, যদি দেখেন কারাগারের রোজনামচা শেখ মুজিবুর রহমানের রচিত গ্রন্থ সংকলন, যেটি নামকরণ করেছেন শেখ মুজিবুরের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তার মানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে শেখ রেহানা। তো আপনাদের আমি সঠিক উত্তর জানিয়ে দিলাম। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।